গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কুস ক্রিয়েশন। তো 3 ফেব্রুয়ারি আমার বিয়ে হয়েছিল, তোমরা সকলে দেখেছো আমি ইউটিউবে কিছু শর্টস আপলোড করেছিলাম। তো আজকে আমি চলে এসেছি গিফট আনবক্সিং করতে, বিয়ের সমস্ত গিফট আমি আনবক্সিং করব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো কি কি গিফট পেলাম। তো প্রথম গিফট আনবক্সিং করছি, এটা হচ্ছে দিয়েছে আমার বাবার হরিনাম সম্প্রদায় থেকে। তো দেখা যাক এর ভিতরে কি আছে, চলো। পছন্দ হয়েছে আমার এটা, তোকে অনেক অনেক ধন্যবাদ বান্ধবী। তো এটা দিয়েছে বান্টি, নাম হচ্ছে জামশেদ মন্ডল, এটা আমার চাচাতো বন্ধু। চাচাতো ওখানটা আছে, দেখ আমার বড় চাচাতো নিয়ে নাও, আমার ওখানে একদম নিচে পর্যন্ত নিয়ে যাবে। এটা দিয়েছে রমা লাঙ্গল বলে, কি তো সামান্য জিনিস, কতগুলো জিনিস খুলে খুলে আলা হয়ে যায়। এই জিনিসটা অন্যরকম। মাম্পি মাঝি আমার স্কুলের বন্ধু, দেখা যাক কি আছে। তেরি আঁখো মে উদাসি কভি দেখ সকতা নাই, তুজে খুশ মে রাখুঙ্গা সুনেয়া। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমি কাছাকাছি। রামু আমার বন্ধু, সেম জিনিস ইতির মতো। এবার লুকি ছবিটা দিয়েছে, আমি দেখি ওই তো হাই সুমত ইয়ে জানি আমে গু নজম নজম সাবে রে। তো এখানে দিয়েছে মিন্টু বিদ্যু তভি, এরা হচ্ছে আমার স্কুলের বন্ধু তিনজন। ধন্যবাদ বন্ধু, সুন্দর হয়েছে তোমাদের গিফট। তো এটা দিয়েছে আমার স্কুলের টিচার, তো তাকে আসার জন্য স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার বিয়ে অ্যাটেন্ড করার জন্য, আপনি এসেছেন আমি খুব খুশি হয়েছি। তার গিফট খুব পছন্দ হয়েছে। থেকে শুরু হচ্ছে আমার কলেজ ফ্রেন্ডদের লিস্ট, তো প্রথমেই শুরু করছি মেহবুবকে দিয়ে। ধরে রাখার জন্য কারণ এই ছবিটা যতদিন দেখবো আমার কলেজের স্মৃতি তখন। তো এরপরে আছে আকাশ কুমার সরকার, দেখি আমার বন্ধু কি এনেছে।
দারুন দারুন লাইক সিস্টেম না বলাই মানে খুলতে হবে ধন্যবাদ বন্ধু খুব পছন্দ হয়েছে তোমার গিফট যত্ন করে তুলে রাখবো বাড়িতে ವಿನಾಯಕಾಯ ಗಣದೈವತಾಯ ಗಣಾಧ್ಯಕ್ಷಾಯ ಧೀಮಹಿ ಗುಣಾತೀತಾಯ ಗುಣಾಧೀಶಾಯ যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো আর যদি যার গিফট সে বুঝতে পারো তো অবশ্যই একটা কমেন্ট করো আমি সত্যি বুঝতে পারছি না গিফটটা কে দিয়েছে বলে দেখি কি আছে তো অবশ্যই জানাবে যদি ভিডিওটা মানে গিফটটা যে দিয়েছো সে যদি দেখে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো এটা দিয়েছে আমার দাদার বন্ধু গন নামগুলো মেনশন করছি বিকাশ দা তাপস আচ্ছা দু ডবল তাপস সুরজিৎ দীপু সঞ্জয় অচিন্ত মহন্ত বিশ্বজিৎ সঞ্জয় ও আরো লিখেছে আর নাম মনে পড়ছে না আরো হয়তো কিছু জন আছে নাম মনে পড়েনি বলে নাম লেখেনি দেখা যাক ভেতরে কি আছে আর আলাদা করে দেখবে ওদের অনেক পড়েছে নাকি গো ওরে গেলেই কি দারুন হ্যাঁ চিরা মাটি খুব সুন্দর এটা দিয়েছে দাদার বন্ধু সমীর চক্রবর্তী সমীর দা এখানে আছে প্রিয়াদির গিফট আশিদা তো আমরা একসাথে পার্লারের কোর্স করেছি ওটা হচ্ছে আমার পার্লারের পরিচিত স্কুল কলেজের বন্ধু নয় দেখি ও কি দিয়েছে সুন্দর হয়েছে তোমার গিফট ভিডিওটা দেখবে ঠিক আছে তোমাকে ক্রেডিট দিচ্ছি এখানে এটা কে দিয়েছে আমি জানি না নাম লিখে মেনশন করেনি তারা দাদার বন্ধু কারা ও আমার দাদার বন্ধুরা দিয়েছে তিনবার বললো ভুলে যাচ্ছে তো বন্ধুরা প্রথমে তোমাদের থেকে সরি চেয়ে নিচ্ছি কারণ সেই দিন কিছু ক্লিপ আমি অ্যাড করতে পারিনি ভুলে গিয়েছিলাম এত গিফটের মাঝে তো স্পেশাল থ্যাংকস টু রাখি দি অ্যান্ড তাপসি দি তো দেখো এই জিনিসটা আমায় ওরা দিয়েছে তো দেখো ডিজাইনটা কতটা সুন্দর আর এ দেখো আমি কানে পরে আছি সকলে খুব প্রশংসা করেছে তো তোদের অনেক 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 ধন্যবাদ তো গিফট আমার ভীষণ পছন্দ হয়েছে আর কেকা আমার বান্ধবী তো ও একটা জিনিস দিয়েছে যেটা আমি তোমাদের দেখাতে পারিনি সেই দিন তো দেখো এই জিনিসটা দিয়েছে সানিয়া আমি সানিয়া পড়তে ভীষণ ভালোবাসি আর আমার রুম্পাদি মানে মাসির মেজো মাসির মেয়ে এগুলো দিয়েছে হচ্ছে বড় মাসির দুই মেয়ে এই যে এটা দেখো আমি নাকে পড়ে আছি এখন তো এটা দিয়েছে আমার মেজো মাসির মেয়ে রুম্পাদি খুব সুন্দর হয়েছে আমি নাকে পরেও নিয়েছি তো তোকেও অনেক অনেক ধন্যবাদ জিনিসগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে এই ক্লিপটা আমি আলাদা করে নিচ্ছি আজকে ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম যে এগুলো আমার নেওয়া হয়নি তো তার জন্য সরি দিয়েছে আমার দাদার বন্ধু বেপাত্তাহীন বেমালুম মানুষের গিফট নাম গন্ধ কিছু নেই আমি বুঝতে পারছি না কার কার তবে খুলে দেখছি গিফট গুলো যদি চিনতে পারো কে কোনটা দিয়েছো অবশ্যই কমেন্ট করো নাম চলো
আমার বন্ধু কৃষ্ণ, শিবুদা, সঞ্জুদা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। তো ছবিটা তোমরা দেখো কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্ট করে জানাও। এটা হচ্ছে প্রি ওয়েডিং এর শুটের একটা ফটো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি, প্রত্যেকটা গিফট তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাও। আমি বহুদিন পর আমার চ্যানেলে আবার ব্লগ আপলোড করছি, তো বহুদিন আমি ইউটিউবের ধারে পিছিয়ে আসতে পারিনি অনেক কারণের জন্য। আজকের ভিডিওটা এখানে স্টপ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।